পার্ট ওয়ান দেওয়ার পরে আমার বিয়ে হয়ে গেল। তোমার বাবা যত পয়সা রোজগার করুক, তোমার বর যত পয়সা রোজগার করুক, কিন্তু পরমুখাপেক্ষী হয়ে থেকো না। এসবই কিন্তু ওই স্বাবলম্বী হওয়ার ইচ্ছে, ওই স্বাবলম্বী হওয়ার পোকাটা মাথার মধ্যে কামড়াতো বলে বলেছিল মা আমি বড় হয়ে গেছি, আমরা তো তুমি করো। প্যাশন যদি প্রফেশন হয় তাহলে কাজ করে মজা আছে, কারণ নিজে ভালো না থাকলে কারোকে ভালো রাখা যায় বলে আমি মনে করি না। আমি কৌশিকী গুহ, আমাকে আজকে এখানে ডাকা হয়েছে, ওরা আমাকে বলেছে নিজের সম্বন্ধে কিছু বলতে। এখন তো অনেকেই জানেন যে আমি অভিনয়টাকেই প্রফেশন হিসেবে বেছে নিয়েছি, আমি অভিনয়ই করি, কিন্তু একটা সময় এরকম ছিল না। 1990 সালে আমি যখন হায়ার সেকেন্ডারি পাশ করে আশুতোষ কলেজে ভর্তি হই, সেই সময় আমার প্রথম স্টেজে ওঠা কলেজের কলেজ ফেস্টে। এবার কলেজ ফেস্টে নাটক করার পরে আমাদের পাড়ায় বন্ধু বান্ধবদের একটা গ্রুপ ছিল, তারা আমাকে বলে তাদের সাথে নাটক করার জন্য। ঠিকঠাক মতো নাটক করা বলতে ওই শুরু আমার, কিন্তু অনেকেই জানেন এখনও অনেক বাড়িতে এই নিয়ে সমস্যা আছে যে থিয়েটার করা, নাটক করা বা টেলিভিশনে কাজ করা, সিনেমা করা, সিরিয়াল করা, এগুলো অনেকেই পছন্দ করেন না। তো আমার বাড়িতেও সেরকমই ছিল, নাটক করছো করো, পাড়ায় করো, পাড়ায় বলতে বন্ধুবান্ধবরা মিলে করো, কিন্তু গ্রুপ থিয়েটার নো, কারণ বাইরে থাকতে হবে, হয়তো কল শো আসবে, সেই সময় বাইরে থাকতে হবে রাত্রিবেলা, সেটা তো বরদাস্ত করা যাবে না। তো যার ফলে সেটা হয়নি, আর সেটা নিয়ে যে লড়াই করব, তার আগে আমার বিয়ে হয়ে গেল, পার্ট ওয়ান দেওয়ার পরে আমার বিয়ে হয়ে গেল। তো কিছু হলেও লড়াইটা শ্বশুরবাড়ির সাথে হয়েছে, কারণ বাবা মার সাথে লড়াইটা করার সময় পাইনি আমি। এর বাইরে মানে আমি যখন ওই লড়াই ঠিক বলবো না, কারণ ওখানেও একই অবস্থা, থিয়েটার করা যাবে না, গান গাইতে পারো, কবিতা আবৃত্তি করতে পারো, কিন্তু থিয়েটার না, ওটা ঠিক মানে বিশেষ করে বাড়ির বউদের জন্য তো জমবেই না আর কি। তো তার মধ্যেও না চেষ্টা করতাম নিজের প্যাশনটাকে বাঁচিয়ে রাখার। আমরা একটা ক্লাবের মেম্বার ছিলাম, সেখানে ছিলাম মানে আছি এখনও, সেখানে নাটক করা বা রোটারিতে নাটক করা, বছরে একটা নাটক চেষ্টা করতাম যেভাবেই হোক করার জন্য, কিন্তু এটা তখন আমি প্রফেশন হিসেবে নেওয়ার সম্ভবই ছিল না। কিন্তু এর মাঝখানে যেটা হলো, ছোটবেলা থেকে একটা জিনিস আমার মা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে আর যাই করো, তোমার বাবা যত পয়সা রোজগার করুক, তোমার বর যত পয়সা রোজগার করুক, কিন্তু পরমুখাপেক্ষী হয়ে থেকো না, কিছু করা দরকার নিজের, স্বাবলম্বী হওয়া প্রয়োজন। ওই পোকাটা মাথার মধ্যে ঢুকে গেছিল। তো যখন ভাবিনি যে অভিনয়টাকে প্রফেশন হিসেবে নেব, কিন্তু স্বাবলম্বী হওয়ার ইচ্ছেটাও মাথার মধ্যে ঘুরঘুর করতো, ওই পোকাটা কামড়াতো মাথার মধ্যে, তখন আমি ব্যবসা করতাম, মানে ব্যবসা করতে শুরু করলাম। বছরে একটা নাটক করতাম, কখনো হয়তো 2 বছর করলাম না, ওটাকে পাশে রেখে প্রথমে একটা কম্পিউটার সেন্টার, তারপরে সাইবার ক্যাফে, এবং সেই সময় সাইবার ক্যাফের রমনমা ব্যবসা, তো সাইবার ক্যাফে, এবং তারপরে আলটিমেটলি একটা রেস্টুরেন্ট করলাম। এসবই কিন্তু ওই স্বাবলম্বী হওয়ার ইচ্ছে, ওই স্বাবলম্বী হওয়ার পোকাটা মাথার মধ্যে কামড়াতো বলে, কিন্তু অভিনয়টার কথা আমি কখনো ভুলিনি। আমি জানতাম মানে ততদিনে আমি এটা বুঝতে পেরে গেছিলাম যে এটাকে আমি প্রফেশন হিসেবে নিতে পারবো না, আমার যেটুকু শখ আহ্লাদ সেটা কারোর কাছে হাত না পেতে, সে বাবা হতে পারে, সে বর হতে পারে, কিন্তু কারোর কাছে না। আমার শখ আহ্লাদটুকু আমি যতটা পারবো নিজের সামর্থ্যে মেটাবো, যার জন্য প্রথম 2 চাকা নিজের পয়সা, 4 চাকা নিজের পয়সা চাইলে পেতাম। ইনফ্যাক্ট আমি বলবো যে আমি যদি এই যুদ্ধটুদ্ধ না করতাম তাহলে আমি হয়তো আরও বেটার থাকতে পারতাম, বরকে বললে একটা গাড়ি কিনে দিত ফর শিওর, কিন্তু আমি চাইনি, কারণ আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের স্বাবলম্বী হওয়াটা
খুব জরুরি। তো যাই হোক, এটা তো গেল অন্যদিকের কথা, এটা আমার নিজের জীবন দর্শনের কথা। তো এবার নাটক করছি, তারপরে আমাদের আরেকটা দল ছিল যেটা আমাদের কলেজ লাইফে শুরু হয়েছিল, তারপরে বহু বছর তারা যে যার মতো প্রফেশনালি বিজি হয়ে পড়ায় আর ওটা পার্সু করা হয়নি, মানে দলটা ভেঙে গেছিলো। এই এই দলটা যখন 25 বছর হলো হবে, তখন আবার এদের মাথায় পোকা নড়ে উঠলো যে 25 বছরটাকে সেলিব্রেট করবো আমরা পুরনো একটা নাটক দিয়ে। দলটার নাম বললে চিনতে পারবেন হয়তো, রাসবিহারী শৈলশিক। তো এই সময় আবার আমার সাথে ওদের যোগাযোগ হয়, এই যোগাযোগটা ছিল না এতগুলো বছরে, আমার সাথে আবার ওদের যোগাযোগ হয় এবং আমি আবার ওদের সাথে নাটক করা শুরু করি। এই নাটক করতে করতে হঠাৎই অত্যন্ত আচমকাই আমাকে 2015 সাল আমাকে ডেকে পাঠানো হয়, মানে ইন্ডাস্ট্রি থেকে আমার কাছে ফোন যায় লুক সেটের জন্য। তার আগে আমি একবার আমার জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, সেটা হচ্ছে মা সিরিয়ালে। আমাদের ক্লাবের মেম্বার ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী, আপনারা জানেন, বিশ্বজিৎ দাকে চেনেন। আমাকে বলেছিল যে আমি বিশ্বজিৎ দার সাথে নাটক করতাম, তো আমাকে বললো একটা ছোট রোল আছে 5-7 দিনের, করবে? বললাম চলো করে দেখা যাক, কোনো অভিজ্ঞতা নেই, ক্যামেরা কাকে বলে, লাইট কাকে বলে, স্টেজের লাইট জানি। তো ওইটা করতে গিয়ে আমি প্রথম আমার ক্যামেরার সাথে পরিচয়, আমি দেখলাম যে ক্যামেরা কাকে বলে, তার লাইটটা কীরকম হয়। এরপরে আমি তাও ওটাও মানে হ্যাঁ করেছি কাজ, কিন্তু ওটাকে যে প্রফেশনালি নেব সেটা আমি তখনও ভাবিনি। তো 2015-তে যখন আমার কাছে এই চোখের বালি সিরিয়ালটা করার জন্য অফারটা আসে, তখন আমার মেয়ে আমাকে খুব সাপোর্ট করে। আমার মেয়ে তখন হায়ার সেকেন্ডারি দিচ্ছে, বললো মা একদম কারোর কথা ভেবো না, কোনো দিকে তাকিও না, যেহেতু তোমার এটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা এবং তুমি এটা পারো করতে, তাহলে তুমি কেন করবে না, বাকিটা আমরা বুঝে নেব ভাই বোনরা মিলে। আমার এক ছেলে এক মেয়ে, যাই হোক ছেলে ছোট। তো ওই আমার পথ চলার শুরু, মানে পরিপূর্ণভাবে পথ চলার শুরু। এবং তারপর থেকে রেগুলারই কাজ করছি, এবং সেই সময় আমি প্রথম ডিসাইড করি যে না, প্যাশন যদি প্রফেশন হয় তাহলে কাজ করে মজা আছে। তো ওই সময় আমি কাজ করাটা শুরু করি এবং তারপর থেকে তো কাজ করেই যাচ্ছি। তবে এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না, কারণ থিয়েটার করা বা সিনেমায় অভিনয় করা, মানে মোদ্দা কথা হচ্ছে অভিনয় করা, অভিনয় করাটা তখনও আমাদের ম্যাক্সিমাম বাড়ির লোকজন কিন্তু ভালোভাবে নিত না, মানে আর যাই করো করো, সিনেমা তো করা যাবে না, সিরিয়াল করা যাবে না, থিয়েটারও করা যাবে না, কারণ তাহলে গ্রুপ থিয়েটারে গেলে বাইরে, গ্রুপ থিয়েটার জয়েন করলে বাইরে রাত কাটাতে হতে পারে, অতএব না। কিন্তু নিজের প্যাশনটাকে ধরে রাখতে গেলে বা ওই যে স্বাবলম্বী হতে গেলে অনেক কিছুকে ওভারকাম করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়। তো সেই যুদ্ধটা করা বোধহয় সবার দরকার, কারণ নিজে ভালো না থাকলে কারোকে ভালো রাখা যায় বলে আমি মনে করি না। আমি সবাইকে সেটাই বলবো যে নিজের স্বপ্নের সঙ্গে থাকো এবং স্বপ্নের জন্য লড়াইটা চালিয়ে যাও, আর স্বাবলম্বী হও, কারোর মুখাপেক্ষী হয়ে থাকলে না স্বপ্নের পিছনে দৌড়নোটা খুব মুশকিল হয়ে যায়, স্বপ্নকে ছোঁয়াটাও মুশকিল হয়ে যায়। অতএব স্বাবলম্বী হও, নিজের ভালোবাসার সঙ্গে, নিজের স্বপ্নের সঙ্গে থাকো এবং তার জন্য যতটা লড়াই করার দরকার করো, তাহলে তুমিও ভালো থাকবে, তোমার আশেপাশে যারা আছে তারা সবাই ভালো থাকবে। তো সবাইকে আমি একটা কথাই বলবো, নিজের স্বপ্নের সঙ্গে থাকো, নিজের স্বপ্নের জন্য যতটা লড়াই করার দরকার হয় লড়াই করো, কিন্তু তার জন্য স্বাবলম্বী হওয়াটা খুব দরকার, কারণ তুমি যদি স্বাবলম্বী না হও তাহলে এই স্বপ্নের পিছনে দৌড়তে পারবে না, এই স্বপ্নকে ছোঁয়ার লড়াইটা তুমি করতে পারবে না, কোথাও গিয়ে আটকাবে। অতএব
স্বপ্নের সঙ্গে থাকো, নিজে ভালোবাসার সঙ্গে থাকো, তার জন্য লড়াই করো। তুমি যদি ভালো থাকো তাহলে তুমি সবাইকে ভালো রাখতে পারবে। গাছেদের ছুঁয়ে যায় বাসন্তী হাওয়া, পলাশের রঙে আজ দিগন্ত লাল, দক্ষিণা বাতাসে আজ প্রেমের আভাস। ভালো থেকো, ভালো রেখো অনাগতকাল। যদি জোর স্টকসে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।